বসিরহাট থেকে সুন্দরবন জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, জলে ডুবেছে জমির ফসল। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় এলেন স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল। টানা কয়েকদিনে নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাঁধের জল ছাড়ার ফলে এক কথায় বানভাসী বঙ্গবাসী। জলের তলায় চলে গিয়েছে একের পর এক গ্রাম, মানুষজনকে উদ্ধার করে কোনো মতে রিলিফ ক্যাম্পে নিয়ে আসার কাজ চলছে। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের দুর্ভোগের পরিস্থিতি সরজমিনে দেখতে এলাকায় গেলেন স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল সহ প্রশাসনিক কর্তারা। টানা বৃষ্টিপাতের জেরে একদিকে যেমন জলের তলায় রয়েছে বর্ষাকালীন সবজি, তেমনি জলে ডুবে রয়েছে ধানের ক্ষেত। এদিকে আবার বৃষ্টির পর রোদ বেরোতেই পচন ধরেছে জলে থাকা সবজিতে। সূত্রের খবর, অতি ভারী বৃষ্টির কারণে স্বরূপনগরের সগুনা গ্রাম পঞ্চায়েত, চরঘাট গ্রাম পঞ্চায়েত, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, সারাফুল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। সমস্যায় পড়েছেন মানুষ থেকে শুরু করে গবাদি পশুরাও। এই সকল ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বললেন তারা, সেই সঙ্গে দিলেন সব রকম সাহায্যের আশ্বাস। শাড়ি দিয়েছেন, তেরকুল দিয়েছেন, বাচ্চাদের জামা প্যান্ট দিয়েছেন আর বাচ্চাদের লজেন্স দিয়েছেন। কতদিন ধরে এই অবস্থায় আছেন, দুর্গত অবস্থায়? আমার মাসখানেক এরকম অবস্থায় আছে। এই বিষয়ে স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল বলেন, আমাদের এই এলাকা নদী বেষ্টিত, একদিকে ইছামতি যমুনা, আবার অন্যদিকে বাংলাদেশের সোনাইখাল, যার ফলে আমাদের এই দ্বীপের মতন এলাকাটি বৃষ্টিতে জলের তলায় তলিয়ে গিয়েছে। সেই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসে বন্যা দুর্গতদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দিলাম। এটা আমাদের সগুনা গ্রাম এবং মমিনপুর, এখানে আমাদের নদী বেষ্টিত এলাকা, একদিকে ইছামতি আর একদিকে যমুনা আর একদিকে আমাদের হচ্ছে বাংলাদেশের সোনাইখাল। সেইখানে দাঁড়িয়ে আমরা এই যে দ্বীপের মধ্যে আছি, এখানে এই যে বৃষ্টিটা হলো, তিন চার দিন ধরে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে তাদের ঘরবাড়ি পুরো জলের তলায় তলিয়ে গেছে। পুরো গরু ছাগল নিয়ে এখানেই তারা বসবাস করছে। আমরা তাদের হাতে কিছু ত্রাণও তুলে দিলাম, ত্রিপল দিলাম, শাড়ি জামা কাপড়, এইভাবেই আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয়। এবং আমরা এই যে ভিজিট করে গেলাম, এই রিপোর্টিংটা আমরা ব্লক স্তর থেকে, জেলা থেকে রাজ্য স্তরে পৌঁছে দিই। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।